ফাইনালি আবারও চলে এসেছি নতুন আর এক রকমের পাগড়ি মেকিং এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে। শুরুতেই একটা বই বা খাতার কভার পেজ নিয়ে নেব আর বিগ্রহের মাথা সাইজ থেকে একটু বড় করে কেটে নেব, যাতে পেজটাকে রাউন্ড করে মোড়ার পর বিগ্রহের মাথায় পারফেক্টলি বসে যায়। এরপর পছন্দসই যে কোনো ফেব্রিক নিয়ে পেপারটাকে এই ফেব্রিকের সাথে খুব ভালো করে মুড়ে নিও। তোমাদের তো আগেও বলেছি পাগড়ি মেকিং এর জন্য আমি এরকম সফট ওড়নাগুলোই ব্যবহার করে থাকি। ফেব্রিক গ্লু বা গ্লু স্টিক দিয়ে ভালোভাবে ফেব্রিকটাকে পেপারটার সাথে আটকে নিও। এরপর দু সাইড থেকে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলোকে কেটে নেব। আর এরপর এটাকে রাউন্ড করে বিগ্রহের মাথা সাইজ মতো রেখে কাপড়ে জড়ানো পেপারের দুটো সাইড কিন্তু আমি এখানে গ্লু স্টিক দিয়ে জয়েন করে নেব। আর এইভাবে পাকড়ির বেসটা কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে। এরপর এই বেসটার মধ্যে এক এক করে ডেকোরেশন করার পালা। ডেকোরেশনের জন্য আমি আরও একটা রেড কালারের সেম একটা ওড়না নিয়ে নিয়েছি আর সেটাকে অল্প করে কেটে নিয়ে পাকড়ির এক সাইডে মুড়িয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর একটা গোল্ডের লেস নিয়ে নিয়েছি আর গ্লু দিয়ে সেটাকেও কিন্তু বসিয়ে ডেকোরেশন কন্টিনিউ করছি। এরপর দেখো জুয়েলারি মেকিং এর যে র মেটেরিয়ালস গুলো হয় এরকম একটা মেটালের ছোট সাইজের বেস নিয়ে নিয়েছি আর এটা কিন্তু গ্লু দিয়ে ঠিক আমি কাপড় আর লেসটার যে জয়েন্ট পোর্শনটা রয়েছে সেই মিডিলটা অ্যাড করে দেবো। এতে করে জয়েন্ট যেটা করেছি সেটা বোঝা যাবে না। এরপর পছন্দসই ডেকোরেশনগুলো করার জন্য আমি এখানে গোপালের একটা ছোট্ট মুকুট নিয়ে নিয়েছি রেডিমেড যেগুলো পাওয়া যায় আর কিছু স্টোন কুন্দন পালস এইসব। এরপর নিজের ইচ্ছা মতো গ্লু দিয়ে এগুলোকে এক এক করে যেভাবে সুন্দর দেখতে লাগছে সেইভাবে এগুলোকে জয়েন্ট করতে থাকবো। আর এরপর জুয়েলারি মেকিং এর এরকম গোল্ডেন রাউন্ড যে জড়িগুলো হয় সেগুলোকে ফোল্ড করে নিয়ে একটা ফ্রিলের মতো করে নিয়েছি আর সেটাকে কিন্তু গ্লু দিয়ে পাগড়ির দুই সাইডে বসিয়ে নিচ্ছি। নারায়ণের জন্য পাগড়ি রেডি হচ্ছে, তো অবভিয়াসলি ময়ূরের পালক তো অ্যাটাচ করতে হবেই। এখানে একটা গোল্ডেন চেন নিয়ে নিয়েছি আর সেটাকে কিন্তু সাইড করে ডবল লেয়ারে আটকে নিয়েছি।
ফ্লাওয়ার নিয়ে পাগড়ির ওপরটা আরেকটু ডেকোরেশন করে নেছি, যেহেতু এটা আমি লক্ষ্মীনারায়ণের ড্রেসের সাথে আর লক্ষ্মীদেবীর ফ্লোরাল জুয়েলারিগুলোর সাথে একসাথে ম্যাচিং করে বানাচ্ছিলাম, তাই কিন্তু এখানে ডেকোরেশনের জন্য যে সমস্ত ফ্লাওয়ার বা অন্যান্য জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু ওই জুয়েলারিটার মতো সেম রেখেছি, যাতে এই পাগড়ি ড্রেস আর জুয়েলারি সেটটা দেখে পুরো একটা গোটা সেট মনে হয়। আর এইভাবে নিজের পছন্দ মতো ডেকোরেশন করতে করতে দেখো ফাইনালি কিন্তু পাগড়িটা কমপ্লিট। পরে বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের পাগড়ি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো। আর তার আগে বলো এই পাগড়ির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে কিন্তু জানিয়ে দাও, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও।